দেখুন এবার তাক লাগিয়ে ইরান সাগরে ভাসালো কামান থেকে মিসাইল শনাক্ত করার সিস্টেম সাজানো যুদ্ধজাহাজ কাশ্মিয়ান সাগরে ক্ষেপণাস্ত্রবাহী একটি যুদ্ধজাহাজ ভাসালো ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজ এরই মধ্যে ইরানের নৌবহরে যুক্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এই জাহাজকে শান্তির প্রতীক বলে আখ্যা দিয়েছেন জাহাজটির নাম রাখা হয়েছে সেপার বা ঢাল ইরানের উত্তরাঞ্চলীয় বন্দর আনজালিতে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এই সময় সেখানে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি উপস্থিত ছিলেন জাহাজটি সাতচল্লিশ মিলিমিটার লম্বা এবং তিন দশমিক নয় মিটার উঁচু এবং ঘন্টায় এটি চৌষট্টি কিলোমিটার বিগে চলতে পারে এই জাহাজে রয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষোভযোগ্য ক্ষেপণাস্ত্র ছিয়াত্তর ও চল্লিশ মিলিমিটার ব্যাসের কামান ফায়ার কন্ট্রোল রাইডার ও শত্রু যুদ্ধজাহাজ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করার যন্ত্রসহ নানা ধরনের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাদি জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি বলেন ইরানের সমস্ত যুদ্ধজাহাজ আঞ্চলিক দেশগুলোর জন্য শান্তি বার্তা বহন করছে তিনি আশা করেন ইরানের সামরিক অগ্রগতি এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে শক্তিশালী করবে